হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজার স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। বাসার ছাদের ওপর দোলনায় বসে কানে হেডফোন লাগিয়ে মনে সুখে গান শুনছিলাম। হঠাৎ কারো চিৎকারের শব্দে ঘোর কাটল। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমাকে কি যেন বলতেছে আমি কিছুই শুনতে পাচ্ছি না। হঠাৎ আমার কানের হেডফোনটা টান দিয়ে খুলে ফেলল আর বলতে লাগল, এই যে মিস্টার, আপনার সমস্যা কি? আপনাকে যে কখন থেকে ডাকতেছি, আপনার কোনো সাড়া শব্দ নেই, আর আপনাকে ছাদে আসার অনুমতি দিয়েছে কে শুনি। ছাদে আসার জন্য অনুমতিও লাগে নাকি? আগে তো জানতাম না। হ্যাঁ, অনুমতি লাগে তো, আর আপনাকে তো আগে কখনোই এই বাসায় দেখি নাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি চাঁদের দেশ থেকে এসেছি, তাতে আপনার সমস্যা? এটা বলতেই পিছন থেকে কে যেন মেয়েটাকে ডাকতে লাগলো। পিছনে তাকিয়ে দেখি এক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে, আমাকে দেখে বলতে লাগলো, বাবা কেমন আছো? তোমরা তো আজকে নতুন উঠেছো চারতলা এই বাসায়, তাই না? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমরা আজকে উঠেছি। আচ্ছা আন্টি, এ বাসার ছাদের উপর উঠতে গেলে কি কারো পারমিশন নিয়ে নিতে হয় নাকি? না বাবা, কেন, কি হয়েছে? আসলে আন্টি, উনি বলতেছে যে ছাদের উপর উঠতে গেলে পারমিশন নিতে হবে, তাই জিজ্ঞাসা করলাম আর কি। আফরিন কি বলতেছে, ওটা কি সত্যি? হ্যাঁ আম্মু, আমার অনুমতি ছাড়া এই বাসার ছাদের উপরে কোনো ছেলে উঠতে পারবে না। তুমি তাকে ভালোভাবে বলে দিও। 112 উঠবে, তাতে তোর কি সমস্যা? তোর মন চাইলে তুই উঠবি না, যা এখান থেকে। মেয়েটা চলে গেল। আন্টি, উনি কি হয় আপনার? ও আমার মেয়ে, ওর নাম আফরিন। আর যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমাকে বলবে, আমি তাকে বকে দিব। ঠিক আছে আন্টি, এই বলে চলে গেল। আমি আবার দোলনায় বসে কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ গান শুনে চলে আসলাম রুমে। ফ্রেশ হয়ে শুয়ে আছি, এমন সময় আম্মু আসলো রুমে। কিরে মেঘ, এ বাসায় আসতে না আসতে বাড়িওয়ালা মেয়ের সাথে ঝগড়া করে ফেললে? তোকে নিয়ে কোথাও শান্তিতে থাকতে পারি না, তোর জন্য প্রত্যেক মাসে মাসে বাসা পাল্টাতে হয়। এবার যদি বাসা পাল্টাতে হয় তাহলে তোর খবর আছে। এবার আর পাল্টাতে হবে না, তুমি যাও তো। আম্মু চলে গেল। ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে হ্যাকার জগতে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে পুরো সাইবার জগৎ কেঁপে উঠল। আই অ্যাম দ্য চিত্তি, দ্য মেক। হ্যাকার জগতে যতজন লোক আছে সবাই এই নামটাকে ভয় পায়, কারণ এর উপরে আর কোনো হ্যাকার নেই। আই অ্যাম দ্য চিত্তি। আমার সাইটে ঢুকতে ইমেল একটা ইমেলে আসলো, পুরো মেলটা পড়ে মুচকি হেসে ল্যাপটপটা বন্ধ করে দিলাম। এই হাসির কারণটা শুধু একজনই জানে, সেটা হচ্ছে আমার বন্ধু ইমতিয়াজ। বিকেলে খাওয়া দাওয়া করে ল্যাপটপটা নিয়ে চলে আসলাম ছাদে। এসে দেখি মেয়েটা বসে আছে। পাশ কাটিয়ে যেই চলে আসতে যাব এমন সময় মেয়েটা বলে উঠল, কি রে পিচ্চি, তুই দেখি আবার ল্যাপটপ চালাস, দেখি তোর ল্যাপটপে কি আছে। আমার ল্যাপটপ থেকে আপনি কি করবেন? আমার জিনিস আপনাকে দিব কেন ধরতে? পিচ্চির দেখি ভাব আছে, ল্যাপটপটা দেখবো বলে এত ভাব দেখাতে হবে নাকি? আমার ঘরে এরকম 3-4টে ল্যাপটপ পড়ে আছে, তোর লাগলে নিয়ে আসিস। আমার লাগবে না, আপনারটা আপনি ইউজ করেন। এই বলে চলে আসলাম নিচে। বাগানে বসে আছি, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি ইমতিয়াজ ফোন দিয়েছে। কিরে, কি খবর তোদের, আর ওইদিকের কি খবর? আমাদের খবরও ভালো, ওদিকের খবরও ভালো। যেটার জন্য ফোন দিয়েছি শোন ভালো করে, আজকে রাতে রাজভাই আসতেছে আমাদের সাথে দেখা করার জন্য। তুই কি দেখা করবি নাকি করবি না? আমি দেখা করে কি করব, যার দেখা করার ইচ্ছা সে নিজেই আসবে আমার কাছে। যদি আমার খবর জানতে চায় তাহলে বলবি, কাল সকাল ঠিক 10টায় ইরান শপিং মলের সামনে থাকতে। তোর কোনো কাজ কামাই আমি বুঝি না, তুই কি করতে গিয়ে কি করে ফেলছিস আল্লাহ ভালো জানে। ওদিকে রুহুল হ্যাকার জগতে প্রবেশ করে গতকাল বিশ্বের নাম করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে তার সকল টাকা নিয়ে নিয়েছে। চিন্তা করিস না, মাত্র তো খেলা শুরু হয়েছে,
খেলাটা আর একটু জমতে দে, বাকিটা না হয় তুই আস্তে আস্তে বুঝে যাবি। এখন রাখি। ওই বেটা শোন, আরেকটা কথা, তুই যে বাসায় ভাড়া গিয়েছিস ওই বাসার বাড়িওয়ালার পরিচয় জানলে অবাক হবি। তিনি হচ্ছেন নামকরা গুন্ডা সুবিক ভাই। সে এখনো জানে না যে তুই ওর বাসায় আছিস। জানানোর দরকার নেই, তোকে যা কাজ দিয়েছি তা কাজ কর তুই, সফিককে আমি দেখে নিচ্ছি। এই বলে ফোনটা কেটে দিলাম। হঠাৎ কারো কাশির শব্দে পিছনে ফিরে তাকালাম, দেখি ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলতে লাগলো, এই যে মাইয়া, আপনি কি আমার সাথে খেলা করবেন? কেন করবো না, হাসো, কি খেলবে বলো? আপনি একটু দাঁড়ান, আমি বলটা নিয়ে আসতেছি। ঠিক আছে যাও। মেয়েটা চলে গেল, আমি বাগানে বসে আছি। কিছুক্ষণ পর মেয়েটা আর বাড়িওয়ালার মেয়ে আসলো। ছোট মেয়েটা আমার দিকে আঙুল তুলে বলতে লাগলো, আপু আপু, আমি এই বায়াটার সাথে ফুটবল খেলবো, তুমি আম্মুকে গিয়ে বলে দাও যে আমি বাগানে ফুটবল খেলতেছি। ওনার সাথে খেলতে হবে না, উনি অনেক পচা। ওই দেখো না, আমরা দুইটা মেয়ের সামনে শার্টের বোতাম খুলে রেখেছি। ভাইয়া হয়তো গরম লেগেছে তাই শার্টের বোতাম খুলছে, তুমি ওর দিকে নজর দাও কেন? ওরে পিচ্ছি রে, আজকাল দেখি তোর মুখেও বলি ফুটছে। আমি কই আবার নজর দিলাম, যাক তুই ফুটবল খেল, আমি আমার রুমে যাচ্ছি। ঠিক আছে যাও। মেয়েটা চলে গেল। আচ্ছা পিচ্ছি, তোমার নাম কি? আমার নাম পিচ্ছি না, আমার নাম আফসানা। হো আচ্ছা, খুব সুন্দর নাম তো, চলো আমরা ফুটবল খেলি। চলো। এ বলে আমি আর আফসানা ফুটবল খেলতে লাগলাম। কিছুক্ষণ খেলার পর আফসানা বলতে লাগলো, ভাইয়া আমি আর খেলবো না, আমি বাসায় চলে যাচ্ছি। ঠিক আছে যাও। আফসানা চলে গেল, আমিও চলে আসলাম রুমে। ফ্রেশ হয়ে বসে আছি এমন সময় আব্বু রুমে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, মেঘ দেখ তো, আমার অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে টাকাগুলো উধাও হয়ে গেছে। আব্বুর অ্যাকাউন্ট চেক করে দেখি সকল টাকা রাফিন নিয়ে গেছে। আব্বু তোমার টাকা রাতে আসবে, ব্যাংকে মনে হয় কিছু সমস্যা দিয়েছে এর জন্য এমন দেখাচ্ছে। কিন্তু ব্যাংক থেকে তো আমাকে কোনো মেসেজ দেয়নি যে কোনো সমস্যা হয়েছে ব্যাংকে। তোমার টাকা রাতে আসলেই হবে, তোমাকে ব্যাংকে যেতে হবে না, তুমি বাসায় থাকো। রাতে যদি টাকা না আসে তাহলে আমি আর তুমি সকালে ব্যাংকে যাব নি। ঠিক আছে, তাহলে তুই কাজ কর আর আমি জবটা 4 মাস কন্টিনিউ করতে পারবো, এরপর রিজাইন নিতে হবে। তুমি কোনো চিন্তা করো না, এর মধ্যে আমি একটা চাকরি বের করে নেব নি, আর আমি তো অনলাইনে কাজ করতেছি, এখান থেকে কিছু টাকা আয় হচ্ছে। সামনে আরও যে কয়েক মাস কাজ করি তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবো। তোর কাছে যেটা ভালো হয় ওইটাই কর। আর তুই কি পড়ালেখা করবি নাকি? হ্যাঁ পড়ালেখা করব, তবে পাশাপাশি কাজও করব, তোমার টেনশন করতে হবে না। আচ্ছা আমি যাই রে এখন। আব্বু চলে যেতেই একার জগতে প্রবেশ করলাম। হ্যালো মিস্টার রাফিন, কে বলতেছেন আপনি, আর আমাদের সাথে কন্ট্যাক্ট করলেন কিভাবে? আমি সব কিছুই করতে পারি, এখন বলেন আমজাদ সাহেবের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো নিয়েছেন কেন? আপনি কি আর জানলেন কি করে আমি যে আমজাদ সাহেবের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছি? আমাকে আপনি চিনবেন না, আর পরিচয় যদি জানতে পারেন তাহলে আমার পা ধরে মাপ চাইতে হবে আপনার। তাই বলছি এখন এই টাকাগুলো ফেরত দিয়ে দেন, না হলে আপনার কি হাল হবে বুঝতেই পাচ্ছেন। আমি টাকাগুলো ফেরত দেব না, দেখি আপনি কি করতে পারেন। জাস্ট ওয়েট 2 মিনিট। এ বলে রাফিনকে কলে ব্যস্ত রাখলাম। এইদিকে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে রাফিনের 14 গোষ্ঠের অ্যাকাউন্ট থেকে সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেললাম। টাকাগুলো আমার অ্যাকাউন্টে আসার পর রাফিনকে বলতে লাগলাম, ইউআর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক প্লিজ। আপনি কি সত্যি করে বলেন তো, আর আমার টাকাগুলো নিলেন কিভাবে? আমার অ্যাকাউন্ট তো হাই সিকিউরিটি দিয়ে রেখেছিলাম। আমার ভয়েস শুনে কি এখনও চিনতে পারো নাই আমি কে? মিক ভাই আপনি? হ্যাঁ আমি, কুত্তার বাচ্চা, তোর কত বড় কলিজা, তুই আমার বাবার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিস হ্যাক করে, এখন তোর 14 গোষ্ঠের অ্যাকাউন্ট থেকে টাকা আমার কাছে নিয়ে এসেছি, আর তোর অ্যাকাউন্টে অ্যাক্টিভ মোড ওইখানে রেখেছি, অ্যাক্টিভ করে যাতে পুলিশ তোকে ধরতে পারে। কিছুক্ষণের মধ্যে তোর বাসায় পুলিশ যাবে। ভাই আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে অ্যামাউন্টটা করে ফেলেছি, প্লিজ ভাই এবারের মতো মাফ করে দিন। বলেছিলাম না আমার কাছে মাপ চাইতে হবে তোর, এখন আমি কিছুই করতে পারবো না। কিছুদিন আগে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করেছিলি মনে আছে? ওইখানে সকল ডকুমেন্ট তোর নাম লিস্ট করে থানায় পাঠিয়ে দিয়েছি, দেখ
পুলিশের গাড়ি তোর বাসার সামনে চলে এসেছে, রাখছি এখন। আর একটা কথা মনে রাখিস, তুই আর কোনোদিন হ্যাকার জগতে প্রবেশ করতে পারবি না। এই বলে ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর কে যেন আমার ঘরে ঢুকলো, তাকিয়ে দেখি আফসানা। হ্যাঁ আফসানা, তুমি এখানে? হ্যাঁ ভাইয়া, আপুর সাথে এসেছি। আপু কি যেন বলবে তোমাকে? আমি আবার তোকে কখন বললাম যে আমি ওনাকে কিছু বলবো? আসার সময় না বললে? আচ্ছা তোমরা দুজনে কথা বলো, আমি নিচে থেকে পানি খেয়ে আসি। ঠিক আছে যাও। আফসানা চলে যেতেই আফরিনকে বললাম, বসেন এখানে, আর কি বলতে এসেছেন বলেন? কিছু বলার নেই, তা আপনি যেন কিসে পড়েন? এই তো ইন্টার সেকেন্ড ইয়ার। কেন? আফসানাকে পড়াতে পারবেন? ওকে তো আপনি পড়াতে পারেন, আমার পড়ানোর কি দরকার আছে? আমার কাছে পড়তেই চায় না, এর জন্যই তো বললাম। আপনি ওকে যদি একটু পড়াতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা পড়াবো, কাল থেকে সন্ধ্যার দিকে পাঠিয়ে দিয়েন আমার রুমে, পড়ানো শেষ করে আমি দিয়ে আসবোনি। ও একা একা আসতে পারবে না, আমি নিয়ে আসবোনে। ঠিক আছে তাহলে দিয়ে যাইয়েন। আচ্ছা দেখি আপনি কি কাজ করছেন ল্যাপটপে? অনলাইন মার্কেটিংয়ের কাজ করছিলাম। এই বলে হ্যাকার জগৎ থেকে বের হয়ে ফেসবুকে ঢুকে আমার বানানো গ্রুপে গিয়ে দেখাতে লাগলো। ও আচ্ছা, তা করেন, আজ যাই তাহলে। আফরিন চলে গেল, বসে বসে কাজ করতেছি। এমন সময় আব্বু রুমে ঢুকলো। আব্বু কিছু বলবে নাকি? দেখ তো অ্যাকাউন্টটা ঠিক হয়েছে কিনা, কি জন্য একটা মেসেজ আসলো। হ্যাঁ আপু, তোমার টাকা চলে এসেছে, বলেছিলাম না হয়তো কিছু সমস্যা ছিল অ্যাকাউন্টের, এর জন্য আর কি। ও আচ্ছা, চল রাত তো হয়ে এসেছে, খাবার খাবি? হ্যাঁ চলো। আমি আর আব্বু চলে আসলাম খাবার টেবিলে। আব্বু আম্মু কোথায় গেছে এখন আবার? তোর আম্মুর কথা বলার সঙ্গী পেয়েছে, বাড়িওয়ালার স্ত্রীর সাথে হয়তো গল্প করতেছে। চল আমরা খেয়ে ফেলি, কখন আসবে তার কোনো ঠিক নেই। হুম চলো। আমি আর আব্বু খাবার খেয়ে নিলাম। আসলে আম্মু একবার গল্প করতে বসলে আর ওঠার নামগন্ধ থাকে না, মাঝে মধ্যে আমি আর আব্বু খাবার খেয়ে নেই। যা এখন গিয়ে ঘুমিয়ে থাক, আবার তো রাতে উঠে কাজ করতে বসবি। হুম আমি চলে আসলাম রুমে, ল্যাপটপে কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে গেলাম। সকালে খাওয়া দাওয়া করে চলে আসলাম কলেজে, এসে দেখি পুরো কলেজের ছাত্রছাত্রী এক জায়গায় ভিড় করে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখি প্রিন্সিপালের স্যারের মাথায় পানি দিতেছে ম্যামরা। স্যার কি হয়েছে? মেঘ তুমি এসে গেছো, সব শেষ হয়ে গেছে কলেজের। স্যারকে ইশারা দিয়ে বলে দিলাম যাতে কারোর সামনে বেশি কিছু না বলে। প্রিন্সিপাল স্যার আমার ইশারা বুঝতে পেরে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যার যার ক্লাসে যাও, আর ম্যাডামরা আপনারা চলে যান, গিয়ে ক্লাস শুরু করেন, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে স্যার। সবাই চলে যেতেই প্রিন্সিপাল স্যারকে ধরে তার কেবিনে নিয়ে আসলাম। কি হয়েছে স্যার এখন বলেন। এই দেখো মেঘ, গতকাল রাতে কয়েকজন হ্যাকার কলেজের সকল ছাত্রছাত্রীদের ইনফরমেশন হ্যাক করে নিয়ে বাজে কাজে ব্যবহার করতেছে। এই দেখো কয়েকটা মেয়ের ছবি কি বাজেভাবে এডিট করেছে। ছবিগুলো দেখেই চোখগুলো লাল হয়ে গেল আমার। আচ্ছা স্যার আপনি এখানে বসেন, আমি বাসায় যাব আর আসব। এই নাও আমার গাড়িটা নিয়ে যাও। গাড়ি লাগবে না স্যার, আমাদের বাসা এই সামনেই, 2-3 মিনিট হেঁটে গেলেই আমাদের বাসা। ঠিক আছে যাও তাহলে, আমি তোমার অপেক্ষায় রইলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল, আমাকে দেখে বলতে লাগলো, কি রে তুই না কিছুক্ষণ আগে কলেজে গেলি, এখন আবার চলে এসেছিস, কেন কিছু কি হয়েছে নাকি? না না কিছু হয় নাই, কলেজের কিছু কাগজ রেখে গেছিলাম, ওইগুলো নিতে এসেছি। ও আচ্ছা যা তাহলে। আমি চলে আসলাম রুমে, ল্যাপটপটা নিয়ে চলে আসলাম কলেজে। প্রিন্সিপাল স্যার আপনার আইপি কোডটা দেন। 689221। আইপি কোডটা দিতেই আমার ল্যাপটপের সাথে কানেক্ট করলাম, দেখতে লাগলাম কে এ সার্ভার হ্যাক করেছে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম রাসেল এই কাজ করেছে। কিছু বলবে নাকি মেঘ আমাকে? না স্যার আপনাকে কিছু বলি নাই। আচ্ছা আপনি একটু ঘুরে দেখে আসেন, ক্লাস ঠিক মতো হচ্ছে কি না, এদিকে আমি কাজটা সেরে ফেলি। ঠিক আছে মেঘ, তাহলে তুমি কাজটা তাড়াতাড়ি করো।
প্রিন্সিপাল স্যার চলে যেতেই হ্যাকার জগতে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে রাসেল আমাকে কল করল। কী রে রাসেল, তুই এটা কী করে পারলি করতে? ভাই, আমি এসব কিছু করি নাই, এসব করেছে ওই সাইফুল ভাইয়ের শালি, ও নাকি একজন লেডি হ্যাকার। ওকে ডাকতে, লাইনে থাকলে ওর সাথে আমি কথা বলতেছি, দেখি ও কত বড় একজন হ্যাকার। ঠিক আছে ভাই, আমি এখনই ডাক দিতেছি। কিছুক্ষণ পর সাইফুলের শালি আমাদের সাথে অ্যাড হলো। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম, আপনারই অপেক্ষা করছিলাম এতদিন, তা কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তা আপনি একটা মেয়ে হয়ে এমন কাজ করলেন কি করে? আমি সব কিছু করতে পারি, আমি চাই আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারি। ও তাই নাকি, আচ্ছা আমি আমার সব কিছু আপনাকে পাঠিয়ে দিয়েছি, দেখেন তো হ্যাক করতে পারেন নাকি। কতক্ষণ লাগবে হ্যাক করতে? সর্বোচ্চ 5 মিনিট, একটু ওয়েট করেন, দেখতে পারেন সব কিছু। মেয়েটা আমার সিকিউরিটি সিস্টেম ভাঙতে চাইতেছে, পারছে না। 10 মিনিট পর মেয়েটাকে আবার ফোন দিলাম। কি খবর, এখনো হ্যাক করতে পারেন নাই? আমার সব কিছু তো আপনাকে দিয়ে দিয়েছিলাম। না পারি না, তাই এখন কি করতে হবে বলেন। আগে বলেন, কয়েকটা মেয়ের পিক এমন করেছেন কেন, আর কলেজের সব কিছু চুরি করেছেন কেন? মন চাইছে তাই করছি, তাতে আপনি কি? আর আপনি এত নাক গলাচ্ছেন কেন? 5 মিনিটের মধ্যে যদি ফেরত না দেন তাহলে আপনার এমন হাল করব। আপনি কি, আপনার পরিবারও আপনার দিকে তাকাবে না? ঠিক আছে, দেখি আপনি কেমন হ্যাকার আর আমাকে কি করতে পারে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে কলেজের সকল ইনফরমেশন ব্যাক নিয়ে আসলাম। কিছুক্ষণ পর মেয়েটাকে ফোন দিয়ে বললাম, আপনার বাসা নিচে দেখেন পুলিশ দাঁড়িয়ে আছে, আপনাকে এবং আপনার দুলাভাইকে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে গেলে কি, আমরা তো আবার ফিরে আসব, তাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে আমরা এসব করেছি। তাদের কাছে প্রমাণ আছে, দেখেন আপনি থানায় নিয়ে যাওয়ার পর দেখাবে আপনাকে সব কিছু, কী কী আছে প্রমাণ। এই বলে ফোনটা কেটে দিলাম আর রাসেলের থান নাম্বারে ফোন দিলাম। হ্যালো রাসেল, তুমি থাকতে এইসব হয় কি করে? ভাই আমি কিছু জানি না, আমার স্ত্রীকে পিসির সামনে বসে খাবার খেতে গিয়েছিলাম, এসে দেখি এসব হয়েছে। আপনার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছিলাম কিন্তু আপনার ওই সিমটা বন্ধ, পরে আর কন্ট্যাক্ট করতে পারিনি। ঠিক আছে, এখন কলেজের সব ইনফরমেশন আগের মতো করে দাও, আর পুলিশ যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে আরও ভালোভাবে উস্কে দিবে তাদের, ওরা যেন জেল থেকে না বের হতে পারে। ঠিক আছে ভাই, এখন রাখি তাহলে। ঠিক আছে, কাজ শেষ করে বসে আছি। ওইদিকে রাসেল সকল কিছু ঠিক করতে লাগলো। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার তার কেবিনে প্রবেশ করলেন। স্যার, আপনার সকল ইনফরমেশন আগের মতো হয়ে যাবে, কিছুক্ষণ পর সাকসেসফুল দেখালে বুঝে যাবেন আগের মতো হয়ে গেছে। ধন্যবাদ মে, তুমি আজকে আমার বড় উপকার করলেই। এই ছবিগুলো যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে যেত তো তাহলে মেয়েগুলো আত্মহত্যা ছাড়া আর কিছু চিন্তা করতে পারত না। স্যার আমি যতদিন বেঁচে আছি ততদিন কিছুই হবে না, আর কত কিছুদিন ধরে খেয়াল করছি কলেজের কিছু ছেলে কেমন যেন ব্যবহার করছে, ওরা কি ড্রাগস বা অন্য কিছু খায় নাকি? ওয়েট, আমি সিসি ক্যামেরা দেখে বলতেছি। বস, তুমি এখানে, তোমার জন্য কফি বানিয়ে আনতে বলি। না স্যার, আমি কিছুই খাবো না, আপনি শুধু আমাকে দেখে জানান, অনেক কাজ পড়ে আছে আমার। এই দেখো কিছুদিন আগের ফুটেজ, কলেজ গেটের বাইরে কয়েকজন ছেলে আমাদের কলেজের ছাত্রদের কি যেন দিচ্ছে। লোকগুলোর ছবি তুলে নিলাম ফোনে। ঠিক আছে, আর কিছু বলতে হবে না, বাকিটা আমি দেখে নিচ্ছি। আর আমি এখন ক্লাস করতে পারবো না, বাসায় চলে যাচ্ছি, ম্যামকে বললেন পড়াগুলো আমাকে ফোন করে বলে দিতে। ঠিক আছে তুমি যাও, আমি বলে দিতেছি। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। আব্বু, তুমি অফিস থেকে চলে এসেছো নাকি? হ্যাঁ রে, শরীরটা খারাপ লাগছিল তাই চলে এসেছি। কাল থেকে আর অফিসে যেতে হবে না, আমি একাই সামলাতে পারবো পরিবার। এই কয়েকদিন করে আসি, পরে তো রিজাইন দিয়েই ফেলবো। শরীর সুস্থ হলে এরপর যাইও অফিসে, এর আগে কিন্তু অফিসে যাবে না, এই বলে দিলাম। ঠিক আছে বাপ, যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে, তোর মা আবার চলে গেছে। ও, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। হ্যাকার সিমটা চালু করতেই ফোনে হাজার হাজার কল, হাজার হাজার মেসেজ আসতে লাগলো। ভেবেছিলাম ফোনের শব্দে ঘরটা ভেঙে যাবে,
কিন্তু আমার ধারণা বলছিল ঘরটা ভাঙে নাই। ফোন দিলাম খুব পরিচিত একটা নাম্বারে, ওই পাশ থেকে রিসিভ করতে বলতে লাগলো, ভাই আপনি কোথায় আছেন? আপনাকে এত ফোন দিলাম, আপনার লোকেশন ট্র্যাক করলাম, কিন্তু আপনাকে খুঁজে পাচ্ছি না, কোথায়? আপনি প্লিজ গ্যাং ছেড়ে দিয়েন না। না রে, আমি গ্যাং ছাড়ি না, একটা কাজে একটা শহরে এসেছিলাম, তোদের কিছু পিক দিতেছি, এই লোকেদের মেরে এই কলেজের সামনে ফেলে দিয়ে যাবি। ঠিক আছে ভাই, আর আপনি গ্যাংয়ে ফিরে আসবেন, আপনার অপেক্ষা করতেছি সবাই। কিছুদিন পর আসব, আবার আগের মতো হতে হবে আমাকে, শহরে আবার অন্যায় কাজ হচ্ছে, আবার গরিবদের উপর অত্যাচার করেছে, এসব সহ্য হচ্ছে না আমার আর। হ্যাঁ ভাই, তবে ভাই একটা কথা, আপনি যার সাথে রিলেশন করতেন তার বড় বোন আপনার সাথে কথা বলতে চায়, আপনি আসলে ওনাকে খবর দেব। হঠাৎ এতদিন পর স্নেহার বোন আমার সাথে কথা বলতে চায় কেন? স্নেহার সাথে তো আমার সম্পর্ক আরো 5 বছর আগেই শেষ হয়ে গেছে। জানি না ভাই, কেন জানি আপনার সাথে কথা বলতে চায় সে। আচ্ছা আমি আগে আসি, এরপর না হয় কথা বলবো নি ওর সাথে। তোকে যে কাজটা দিয়েছি আজকের মধ্যে এই কাজটা শেষ করবি, তোকে লোকেশন পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে ভাই, রাখি এখন। ইমরানের সাথে কথা বলে নিচে চলে আসলাম। আব্বু, তোমার ব্যাংকে কত টাকা আছে? এই তোর 60-70 লক্ষ টাকা আছে, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? আমি চাচ্ছিলাম একটা বিজনেস করার জন্য, তুমি কি বলো? তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বিজনেস শুরু করব। বিজনেস তো শুরু করবে, কিন্তু এই টাকায় তো হবে না রে, আর কিসের বিজনেস শুরু করবি? থান কাপড়ের বিজনেস শুরু করব, বেশি টাকা খরচ পড়ে না, আমাদের তো জায়গা কেনা আছে, ওইখানে না হয় 25-30টা মেশিন বসিয়ে চালু করে দিলাম, ইনশাআল্লাহ যদি লাভ হয় তাহলে আস্তে আস্তে আরো বড় করব। ঠিক আছে কর তাহলে, তোর টাকা কবে লাগবে আমাকে বলিস, আমি ব্যাংক থেকে উঠিয়ে দিব। নে ঠিক আছে আব্বু, আমি তোমাকে জানাবো কবে টাকা লাগবে। আচ্ছা জানাস। আব্বুর সাথে কথা বলে চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি আফসানা একা একা বসে খেলতেছে। কি ব্যাপার সোনা, তুমি একা বসে খেলতেছ? হ্যাঁ আপু, তো নেই বাসায়, আপু কলেজে গেছে, আসবি একটু পর। ও আচ্ছা, চলো তোমাকে নিয়ে ঘুরে আসি বাহির থেকে। আচ্ছা আমি আম্মুর কাছে বলে আসি, তুমি একটু বসো। আচ্ছা চলো আমিও যাব তোমার সাথে। ঠিক আছে চলো। আমি আফসানার সাথে চলে আসলাম তাদের রুমের সামনে। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু তুমি এখনো যাও নাই এখান থেকে? আব্বু তো সেই কখন অফিস থেকে চলে এসেছে। তোর আব্বু তো আসার কথা বিকালে, এখন আসলো যে শরীর খারাপ করেছে নাকি। হ্যাঁ তুমি যাও আব্বুর কাছে। ঠিক আছে যাচ্ছি, আর আফরিনের মাই হচ্ছে আমার ছেলে, আজকে আমি যাই কালকে আবার আসব। আচ্ছা যান তাহলে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টি আমি আফসানাকে নিয়ে বাইরে একটু ঘুরতে যাচ্ছি। ঠিক আছে যাও তাহলে। আফসানাকে নিয়ে চলে আসলাম বাইরে, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, এমন সময় আফরিন আসলো, একটা রিক্সা দিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি রে পিচ্চি তোরা কোথায় যাচ্ছিস? এই তো আপু আমরা ঘুরতে যাচ্ছি, তুমি ঘরে যাও, আম্মু বলেছে অনেক কাজ আছে তোমাকে করতে হবে। আমি যাবো বলে বানিয়ে বানিয়ে বলতেছিস তাই না? তোর বয়স 5 বছর হলেও কি হবে, তোর মাথায় যে বুদ্ধি মনে হয় না তোর বয়স 5 বছর। যাও আম্মু ডাকতেছে। আফরিন আমার দিকে এক নজরে তাকিয়ে চলে গেল, মনে হচ্ছিল সেও যাবে আমাদের সাথে। রিক্সা করে চলে আসলাম একটা পার্কে। হ্যাঁ প্রথম ছোট বাচ্চা নিয়ে ঘুরতে আসলাম। আফসানা কি খাবে বলো? আমি তো আইসক্রিম খাবো, ও আমাকে আইসক্রিম কিনে দাও। আফসানাকে নিয়ে চলে আসলাম দোকানে। চাচা একটা আইসক্রিম দিয়েন তো। এই নেন মামা আপনার আইসক্রিম। টাকা দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। আফসানা তুমি কি যেতে পারবে একা একা ঘরে, নাকি দিয়ে আসতে হবে? আমি চলে যেতে পারবো, যেতে হবে না আমার সাথে। ঠিক আছে যাও তাহলে। আফসানা চলে গেল, আমিও চলে আসলাম রুমে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আফরিনের ডাকে ঘুম ভাঙল। কি ব্যাপার তোমরা এখানে? তোমাকে বলেছিলাম না আফসানাকে পড়াতে হবে, ভুলে গেছো নাকি কালকের কথা? না ভুলি নাই।
আচ্ছা, তোমরা খাটের উপরে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে। আমি চলে আসলাম ওয়াশরুমে, ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি আফরিন আর আফসানা বসে বসে আমার ল্যাপটপ ঘাটাঘাটি করতেছে। আরে কি করতেছ? এই বলে ল্যাপটপটা ওদের কাছ থেকে টান দিয়ে নিয়ে নিলাম। আমরা তো গেম খেলছিলাম, ভালোভাবে বললেই হতো, রেখে দিতাম, এভাবে টান দিয়ে নেওয়ার কি আছে? আসলে সরি, আমার জিনিসে কাউকে হাত দিতে দেই না, কেউ হাত দিলে আমার জিনিসে মাথা গরম হয়ে যায়। ও আচ্ছা, তা আফসানা তুই বসে পড়, আমি রুমে যাইতেছি, আমার পড়া শেষ হলে চলে আসিস। ঠিক আছে আপু, তুমি যাও তাহলে। আফরিন চলে গেল। আফসানা, তুমি কোনো জিনিস পারো না আমাকে বলো, আমি শিখিয়ে দিতেছি। আমি তো সব কিছুই পারি আপু, সব কিছু শিখিয়ে দিয়েছে, শুধু এগুলো লিখতে পারি না। আচ্ছা এদিকে আসো, আমি তোমাকে দেখিয়ে দিতেছি কিভাবে লিখতে হবে। এই বলে আফসানার হাত ধরে লিখে দিতে লাগলাম। তুমি এগুলো শিখতে থাকো, আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরে ফেলি। আচ্ছা ভাইয়া। আফসানা লিখতে লাগলো, আমি আমার হ্যাকার জগতে প্রবেশ করলাম আর দেখতে লাগলাম আমার ল্যাপটপে কী কী দেখেছে। আফসানা আর আফরিন তেমন কিছুই দেখতে পারে নাই, সব কিছু লক করা ছিল। ভাইয়া এই দেখো লেখাগুলো কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, আর একটু প্র্যাকটিস করো তাহলে দেখবে পুরো বইয়ের মতো হয়ে গেছে। আচ্ছা আমি আজকে চলে যাই, কালকে আবার আসবো, ঘুম খুব ঘুম পাচ্ছে আমার। ঠিক আছে যাও তাহলে। আফসানা চলে গেল, আমি চলে আসলাম নিচে, খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। এমন সময় আপু বলতে লাগলো, মেঘ তোর কাজ কবে থেকে শুরু করবি বলতো? ভাবতেছি সামনের মাস থেকে শুরু করব কাজটা, তোমরা কি বলো? তাহলে তো অনেক দেরি হবে, তুই এক কাজ কর, এই মাসের 20 তারিখ থেকে কাজটা শুরু কর, অনেক ভালো হবে। ঠিক আছে আব্বু, আমি তোমাকে কালকে জানাবো, একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হবে, কথা বলা শেষ হলে কি কি লাগবে আমি তোমাকে কালকে সব জানাচ্ছি। ঠিক আছে খাবার খেয়ে নে, আর এই ওষুধগুলো নিয়ে আসিস তো, খাবারগুলো খেয়ে। ঠিক আছে, খাবার খেয়ে চলে আসলাম ফার্মেসিতে। মামা এর ওষুধগুলো দেন তো। এই নিন মামা আপনার ওষুধগুলো, আর এই ওষুধ কে খাই, আপনি নাকি অন্য কেউ? আমার আব্বু এই ওষুধগুলো খায় কেন, কি হয়েছে? এই যে লাল বড়ি দেখছেন না, এটা খেলে মানুষের আয়ু কমে যায় আর খুব অল্প সময়ের মধ্যে মারা যায়, ডাক্তার হয়তো আপনার আব্বুকে ভুল ঔষধ দিয়েছে। ধন্যবাদ আপনাকে বলার জন্য। ওষুধগুলো নিয়ে চলে আসলাম বাসায়, কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আব্বু ওই নাও তোমার ঔষধ, আর তোমাকে এই ঔষধগুলো লিখে দিয়েছে কে? এই তো চৌরাস্তার মোড়ে একটা ডাক্তার বসে, সে আজকের সোমবার আসার কথা তাই না? হ্যাঁ এখনো হয়তো আছে। আমি আমার রুমে চলে আসলাম, কোমরে পিস্তলটা গুঁজে চলে আসলাম বাইরে, বাইকটা নিয়ে সোজা চৌরাস্তার মোড়ে চলে আসলাম। হাসপাতালে ঢুকতেই একটা ভাই বলতে লাগলো, কোথায় যাচ্ছেন ভাই, ভিতরে রোগী আছে। চুপচাপ বসে থাকেন, এটা দেখেছেন তো, একবারে গুলি করে মেরে ফেলবো। আমার হাতে পিস্তল দেখে সবাই ভয় পেয়ে গেল, সবাই চুপচাপ বসে থাকেন। এই বলে ডাক্তারের কাছে চলে আসলাম। আপনার নামই তো রহিম তাই না? জি আমার নাম রহিম, কিছু বলবেন নাকি? আচ্ছা এই ঔষধটা কিসের জন্য দিয়েছেন আপনি একটু জানতে পারি? ওই ঔষধটা খেলে ডায়াবেটিস কম থাকে, এর জন্য এই ঔষধটা দিয়েছি। কিন্তু আমার আব্বুর তো ডায়াবেটিস নেই, আপনি ডায়াবেটিস কোথায় পেলেন? এই বলে ডাক্তারের শার্টের কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলাম। এভাবে টেনে টেনে বাইরে নিয়ে যাচ্ছি দেখে রিসেপশনের লোকটা বলতে লাগলো, ভাই আপনি ওনাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন? এই বেটা চুপ করে দাঁড়িয়ে থাক, যেভাবে আসিস সেইভাবে, এখন সবার সামনে বল ভালো করে ওই ঔষধটা কিসের জন্য দিয়েছিস আর কোথায় দিয়েছে? ওই ওষুধটা আপনার বাবার অফিসে একজন লোক থাকে, সে আমাকে কিছু টাকা দিয়ে বলেছে ওই ওষুধটা দিয়ে দেওয়ার জন্য, তাই দিয়ে দিয়েছি। দাঁড়া তোর ডাক্তারে আমি ছোটাচ্ছি, মানুষকে মারার ফন্দি করেছিস তাই না? এই বলে ফোনটা বের করে পুলিশকে ফোন দিবেন। আসসালামু আলাইকুম এসআই শাহিন ভাই। জি ভাই বলো, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি চৌরাস্তার মোড়ে চলে আসেন, একজন ডাক্তারকে ধরেছি, এই শালা আপনার মানুষ মারার জন্য আজে বাজে ওইসব লিখে দেয়। তুমি দাঁড়াও ওইখানে, আমরা 5 মিনিটের ভেতর আসছি। আমি দাঁড়িয়ে রইলাম, ডাক্তার আমার পা ধরে বসে আছে,
কি ডাক্তার, এখন মাপ চাইলে তো হবে না? ওই সময় মনে ছিল না আপনার যে কিছু টাকার জন্য আপনি একজন মানুষকে মারতে চেয়েছিলেন? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো মাফ করে দেন। তোদের মতো ডাক্তারদের মাফ নেই। হে বলে ডাক্তারের বুকে দিলাম সজোরে লাথি। লাথির আঘাত কন্ট্রোল করতে না পেরে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে এসআই শাহিন চলে আসে, আমাকে দেখে বলতে লাগলো, মেক কি হয়েছে, তুমি এভাবে ওনাকে মারছো কেন? এই দেখেন, কিছু টাকার জন্য এই ঔষধটা আমার বাবাকে দিয়েছে খাওয়ার জন্য। ফার্মেসিতে যখন ঔষধটা কিনতে চাই, তখন ফার্মেসির ডাক্তার আমাকে সব বলেছে, এই ঔষধের উপকারিতা কি কি আর অপকারিতা কি কি। ধন্যবাদ ভাই তোমাকে, ওইসব ডাক্তারের কোনো দরকার নেই আমাদের সমাজে থাকার। আজকে ওদের জন্যই কিছু মানুষ মারা যাচ্ছে, আর কিছু টাকার জন্য তুই এই কাজটা করতে পারলি। তুই যদি 5-6 রোগী দেখতি, তাহলে হয়তো তোর এই টাকাটা উঠে যেত। তুই কেন করলি এমন আমাকে বলতো? সরি স্যার, আসলে আমি বুঝতে পারি নাই, এটার জন্য আমাকে এত বড় সাজা পেতে হবে। আপনারা যা বলবেন আমি তাই করব, প্লিজ আমাকে মাফ করে দিন এবারের মতো। মেক, তুমি কি বলো, ওনাকে মাফ করে দেবো নাকি? মাফ করার কি দরকার আছে, 2-4 জেলে থাকুক, বুঝতে পারবে কেমন? ডাক্তার হয়েছেন, এক জায়গায় বসে কিছুক্ষণ কয়েকটা রোগী দেখে 5-10,000 এমনিতেই উপার্জন করতে পারেন। তাহলে কি দরকার অসৎ পথে যাওয়া? এবার ছেড়ে দেব, পরের বার অন্য কাউকে এমন করবেন না। তার কি প্রমাণ আছে? আপনি একবার সুযোগ দিয়ে দেখতে পারেন, আরেকবার যদি এমন কাজ করি তাহলে আমাকে ফাঁসির দড়িতে ঝুলাবেন, নিজের মুখে বলে গেলাম। এখন যে ঔষধগুলো দিয়েছেন আব্বুকে, সবগুলো ঔষধ ঠিক করে লিখে দিন। আর আপনার 10,00,000 ফাইন ধরা হয়েছে, এই 10,00,000 এনে দিবেন আপনি। মেক বলেছে এটাই হবে, আপনাকে 10 সময় দিলাম, আপনি টাকাটা তাড়াতাড়ি জোগাড় করেন, আমরা এখানেই আছি। ঠিক আছে। আমরা বসে চা খেতে লাগলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাদের হাতে 10,00,000 দিয়ে দিল আর বলল, স্যার এখানে তো আমি একা অপরাধ করি নাই, ওনার বাবার অফিসের এক লোক আমাকে এই কাজটা করতে দিয়েছে, সেও তো জড়িত আছে এখানে, তাকেও ধরতে হবে আপনাদের। এখন রাত, এখন অফিস ছুটি, কাল সকালে অফিসে যাওয়া হবে। শাহিন ভাই আপনাকে ধন্যবাদ ফোন দেওয়ার সাথে সাথে আসার জন্য। তোমার মতন লোক যদি আমাকে ফোন দেয় তাহলে না এসে থাকতে পারি বলো? আর গ্যাংয়ে কেমন চলছে তোমার? ভাই কয়েক মাসের জন্য এসব থেকে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু আবার দেখতেছি মাফিয়ার লোকেরা সেই মেয়ে পাচার, ড্রাগস ইত্যাদি জিনিস পাচার করতেছে, এর জন্য আবার ঢুকতে হবে। একটা কথা মনে রাখবে, তুমি কাজকে কখনোই খুঁজবে না, কাজ এসে তোমাকে খুঁজবে। হ্যাঁ ভাই ঠিক বলেছ, ভেবেছিলাম গ্যাং ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব, কিন্তু ভাই এই দেখো সেই গ্যাংই আমাকে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, টাকাগুলো তুমি রেখে দাও, গরিবদের মাঝে বিলিয়ে দিও। এটা আপনি বিলিয়ে দিয়েন, আমি যাই তাহলে এখন। আর হ্যাঁ ডাক্তার, কথাগুলো যেন মনে থাকে, সকালে আমরা আসতেছি, আপনাকে যেন এখানে পাই ঠিক সময় 8:00। ঠিক আছে, আমি সকাল 8:00 এখানে থাকবো। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে তুই হঠাৎ করে কোথায় চলে গেছিলি, আর এখন কোথা থেকে আসলি? এই তো বাইরে গিয়েছিলাম, একটু কাজ ছিল, এই বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো সকালে আফসানার ডাকে। ভাইয়া শুনছেন নাকি? হুম আফসানা বলো। তোমাকে এই সেই কখন থেকে ডাকতেছি, তুমি ঘুম থেকে উঠছো না? এই তো উঠলাম, তাই এত সকালে আমার রুমে কি করো তুমি? আপু বলেছে আপনাকে ডেকে নিয়ে যাইতে, কোথায় বলে যাবে আপনাকে নিয়ে। হঠাৎ এত সকালে তোমার আপু কোথায় যাবে আমার সাথে? জানি না তো কোথায় যাবে, তোমাকে বলেছে উঠে ফ্রেশ হয়ে নিতে, আপু আসতেছে। আচ্ছা তুমি যাও, আমি উঠতেছি। এই বলে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি আফসানা আর আফরিন বসে আছে। কি ব্যাপার এত সকালে, আপনারা কোথায় যাচ্ছেন? একটু খালার বাসায় যাব, আমাকে দিয়ে আসতে পারবেন? আমি আপনাকে দিয়ে আসতে পারবো না, আপনি রিকশা নিয়ে চলে যান। দেখেন না আন্টি মেক কি বলতেছে, আপনি প্লিজ মেককে বলেন না আমাকে নিয়ে দিয়ে আসতে। এই মেক, মেয়েটা যখন এত করে বলতাছে দিয়ে আয় না বাবা, কাছে তো মাত্র 30 লাগবে যাইতে। তাহলে কলেজে যাবে কে আম্মু? আর আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে,
ক্লাস করতে হবে, তুমি গিয়ে দিয়ে আসো। তো ক্লাসটা করে দিয়ে আয়। পারবো না, কলেজ থেকে কখন আসি তারই ঠিক নেই। এই বলে চলে আসলাম আমার রুমে, স্কুলের ব্যাগটা নিয়ে চলে আসলাম কলেজে। কেটে আসতেই দেখি অনেক মানুষের ভিড় লেগে আছে। কি হয়েছে ভাই এইখানে? ভাই জানি না তো কি হয়েছে, তবে শুনেছি যে এইখানে দুইটা ছেলের লাশ রাখা পড়া আছে, পুলিশ এসেছে আরো আগেই। ও আচ্ছা, তা ওরা কিছু বলে নাই নাকি? না ওরা কিছু বলে নাই, আপনি চাইলে দেখে আসতে পারেন। ঠিক আছে, এই বলে চলে আসলাম তাদের কাছে। এসে দেখি পুলিশরা সার্চ করতেছে কোথায় কি আছে। আমাকে দেখে শাহিন ভাই বলতে লাগলো, আরে মেঘ তুমি কি এই কলেজে পড়ো নাকি? হুম শাহিন ভাই, আমি এই কলেজেই পড়ি। আপনারা চলে যান লাশ নিয়ে, ফোন দেবনি বিকালে আমি। বুঝে গেছি এটা কার কাজ। আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমরা, তুমি বিকালে পুলিশ স্টেশনে আইসো। ঠিক আছে আসবনি। এই বলে চলে আসলাম কলেজের ভেতরে। প্রিন্সিপাল স্যারের কেবিনে যেতেই প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, মেঘ খুব ভালো হয়েছে দুইজন মরেছে, আর যদি বাকি লোকদের ধরা যেত তাহলে খুব ভালো হতো। স্যার ওরাও ধরাই পড়বে, আর স্টুডেন্টরা বাহিরে কি করে, ওদের বলেন ক্লাসে যেতে। আজকে ছুটি দিয়ে দিব মেঘ, তুমিও বাসায় চলে যাও, আজকে ক্লাস হবে না। ঠিক আছে স্যার, আর কালকে আমি আসতে পারবো না, আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল তাই এসেছিলাম। ও আচ্ছা, আমি তোমার ম্যামকে বলে দিব নে, তোমাকে পড়াগুলো পাঠিয়ে দিবে নে। ঠিক আছে স্যার। এই বলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে এত তাড়াতাড়ি চলে আসতে দেখে আম্মু বলতে লাগলো, কি রে এত তাড়াতাড়ি চলে আসলি যে, তোর না বলে কি ইম্পর্টেন্ট ক্লাস আছে? আম্মু কলেজে খুন হয়েছে, এর জন্য ছুটি দিয়ে দিয়েছে তাই চলে আসি। ও আচ্ছা, তোর আর নিয়ে যেতে হবে না, তাদের গাড়ি করে পাঠিয়ে দিয়েছে। ভালো করেছো আম্মু। এই বলে চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে থানায় চলে আসলাম। আমি আসতেই সকল পুলিশ অফিসার আমাকে দেখে সালাম দিতে লাগলো। সালামের উত্তর দিয়ে চলে আসলাম শাহিন স্যারের কেবিনে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, মেঘ এসেছো? বসো চেয়ারে, আমি একটা চোরকে পিটিয়ে আসি। স্যার চোর পেটালে কি হবে, সে তো আবার চুরি করবে তাই না? তার থেকে ভালো হবে আমাকে নিয়ে চলেন তার কাছে, আমি কথা বলে দেখি সে কি বলে। ঠিক আছে চলো তাহলে। আমি চলে আসলাম চোরটার কাছে। কিরে চুরি করিস কেন? স্যার পেট তো চালাতে হবে তাই না, তাই চুরি করি। তুই কিসে পড়িস? এই তো স্যার এইচএসসি পাশ করেছি, কিন্তু চাকরি করতে গেলে ঘুষ ছাড়া চাকরি হয় না, আর কি করব স্যার। আমি তোকে চাকরি দিব, করবি নাকি? হ্যাঁ স্যার করব। ঠিক আছে এই কার্ডটা রাখ, রাতে ফোন দিবি আর বলবি মেঘ ভাই বলেছে আমাকে একটা চাকরি দিতে, তাহলে দিয়ে দিবে। কিন্তু কি চাকরি করব সেটা তো বললেন না। তুই কি কাজ পারিস সেটা বল আগে শুনি। সব কাজই পারি, যেটা বলবেন সেটাই করতে পারবো। এখন যদি বলি এই পিস্তলটা দিয়ে শাহিন স্যারকে খুন করতে, তাহলে কি করতে পারবি? হুম উনি যদি বলে তাহলে খুনও করতে পারবো। শাহিন স্যার কি বলেন আপনি, বলবো নাকি আপনাকে খুন করার জন্য? আচ্ছা মেঘ তুমি যদি এই দেয়ালে বলো গুলি করতে যদি পারো তাহলে বুঝবো ও পারবে। দেওয়ালে গুলি করতে হবে না, তুমি শাহিন স্যারের পায়ে গুলি করো। এটা বলতেই চোরটা শাহিন স্যারের পায়ে গুলি করলো, কিন্তু পিস্তল থেকে বুলেট বের হলো না। কি ব্যাপার মেঘ, পিস্তলে তো পুরো বুলেট ভরা ছিল, বুলেট কোথায় গেল? বুলেট আমার হাতে, এই নেন আপনার বুলেট আর পিস্তল। আর তুমি রাতে যোগাযোগ করবে এই নাম্বারে, রাতে কথা বলবো তোমার সাথে। ঠিক আছে স্যার এখন তাহলে যাই আমি। ঠিক আছে যাও তাহলে। চোরটা চলে গেল। শাহিন ভাই এখন আমাকে আর কিছু করতে হবে না কি বলেন? না মেঘ আর কিছু করতে হবে না তোমাকে, আর ওই লোকগুলোকে খুন করেছে তোমারই লোক তাই না? হুম শাহিন ভাই এখন আর কিছু করতে হবে নাকি? না আর কিছুই করতে হবে না, তুমি বাসায় যেতে পারো, যদি দরকার হয় তাহলে তোমাকে ফোন দিব নে। ঠিক আছে শাহিন ভাই। এই বলে চলে আসলাম বাহিরে, বাইকটা নিয়ে সোজা চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি ইমরান দাঁড়িয়ে আছে। কিরে তোদের কি খবর? এই তো ভাই ভালো, আপনার কি খবর? আমারও ভালো। তা কখন আসলি এইখানে? এই তো কিছুক্ষণ আগে আসলাম। আর কোনো কাজ আছে নাকি বলেন তাহলে, আমি করে দিয়ে যাই। না তোমার কোনো কাজ করতে হবে না, এখন এই দিকটা আমি করে নিতে পারবো। ঠিক আছে ভাই তাহলে আমি চলে যাই এইখান থেকে,
এখানে থাকলে আমার উপর বিপদ হবে, মাফিয়ার লোকেরা আমাদেরকে খুঁজতেছে মারার জন্য। হঠাৎ তোমাকে খুঁজতেছে কেন? খোঁজার তো কথা আমাকে। ভাই, আমার গ্যাংয়ের মধ্যে সবাই জানে যে আপনি মারা গেছেন, কিন্তু আপনি আর এসআই শাহিন, উনি ছাড়া অন্য কেউ জানে না যে আপনি বেঁচে আছেন। ও আচ্ছা, এক কাজ কর, তুই তাদের গিয়ে বলবি যে আবার বস ফিরে এসেছে। এটা বললে বুঝতে পারবি আমার গ্যাংয়ের কোনো লোক হয়তো কথা পাচার করে। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন সেটাই হবে, আমি এখন যাই। নদীর দিকে তাকিয়ে আছি, হঠাৎ পিছন থেকে ইমরানের চিৎকার। পিছনে ফিরে দেখি ইমরান মাটিতে পড়ে আছে, আর সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে পিস্তল নিয়ে। কিরে মেঘ, কেমন আছিস? রুমানের বাচ্চা, এই বলে কোমর থেকে পিস্তলটা বের করে এলোপাথারি গুলি করতে লাগলাম। রুমান ভয়ে পালিয়ে গেল। এই ইমরান ভাই, তোর কি হয়েছে? চোখ খোল ভাই, প্লিজ। ভাই, আমাকে মাফ করে দিস, আমি যদি মরে যাই আমার পরিবারকে দেখে রাখিস। তুই একটু চোখ খুলে তাকিয়ে থাক, আমি হাসপাতালে যাচ্ছি। এই বলে ইমরানকে নিয়ে চলে আসলাম হাসপাতালে। ডাক্তার, ডাক্তার প্লিজ ওকে একটু দেখেন। কি হয়েছে ওনার? গুলি লেগেছে, প্লিজ তাড়াতাড়ি ওনাকে অপারেশন করেন। আমরা পুলিশকে এখনই জানাচ্ছি, ওরা যদি এসে বলে তাহলে আমি অপারেশন করতে পারবো, এর আগে না। এই কুত্তার বাচ্চা, এইটা দেখেছিস কি? একটা গুলি করব, একবারে উপরে চলে যাবি। আমি যা বলছি তাই কর, তা না হলে। নার্স, ওনাকে ওটিতে নিয়ে যান, আমরা যাইতেছি। আমার রক্ত চক্ষু দেখে ডাক্তার ভয়ে চলে গেল অপারেশন রুমে। প্রায় 30 মিনিট পর ডাক্তার বের হতে জিজ্ঞাসা করতে লাগলাম, ডাক্তার আমার বন্ধু কেমন আছে এখন? আপনার বন্ধু এখন সুস্থ আছে, হার্টের খুব কাছে গুলিটা লেগেছিল, হার্টে যদি লাগতো তাহলে ওনাকে আর বাঁচানো যেত না। ধন্যবাদ ডাক্তার। আর ওনাকে কখন কেবিনে শিফট করবে? এখন শিফট করবে, তবে উনি 3 ঘন্টা ঘুমাবেন, ঘুমের ইঞ্জেকশন দিয়েছি ওনাকে। আচ্ছা ডাক্তার, আমি তাহলে নিচে গিয়ে অপারেশনের টাকাটা দিয়ে দিতেছি। ঠিক আছে, যান তাহলে। আর হ্যাঁ, টাকা দিয়ে আমার কেবিনে আসবেন, একটু কথা আছে আপনার সাথে। ঠিক আছে ডাক্তার। এই বলে চলে আসলাম নিচে, অপারেশনের টাকাগুলো দিয়ে চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার আসতে পারি? আসেন। ডাক্তারের কেবিনে ঢুকে বসে আছি। কিছুক্ষণ পর ডাক্তার বলতে লাগলো, এই নেন, এই ঔষধগুলো ঠিক মতো খাওয়াতে হবে, আর ওনাকে সবসময় চিন্তামুক্ত রাখবেন, ওনার হার্টের খুব কাছে গুলিটা লেগেছে, আর জোরে চিৎকার করতে বারণ করবেন। ঠিক আছে ডাক্তার। এই বলে চলে আসলাম বাহিরে, ঔষধগুলো নিয়ে। ইমরানের কেবিনে ঢুকতেই ইমরান বলতে লাগলো, ভাই আপনার কিছু হয় নাই তো? না, আমার কিছু হয় নাই। আর এখন রেস্ট কর, তুই আমি বাহিরে আছি, কিছু লাগলে বলবি। আপনি বাসায় চলে যান, আমি একা একা থাকতে পারবো এইখানে। তোকে একা একা থাকতে হবে না, তোর পরিবারকে ফোন দিয়েছি, আসতেছে ওরা। তাদেরকে জানানোর কি দরকার ছিল? এমনি জানিয়েছি, হয়তো ওরা চলে এসেছে। ইমরানকে এই অবস্থায় দেখে তার স্ত্রী কান্না করতে করতে বলতে লাগলো, এই তোমার কি হয়েছে? আরে পাগলি, কিছুই হয় নাই, বসো এখানে। ভাবি কিছু হয় নাই ইমরানের, আপনারা বসেন, আপনাদের জন্য খাবার নিয়ে আসি। ভাই কিছু আনতে হবে না, আপনি বসে থাকেন এখানে। চুপ, একদম চুপ। এই বলে চলে আসলাম নিচে, কিছু ফল আর হোটেল থেকে খাবার নিয়ে চলে আসলাম কেবিনে। এই নেন ভাবি, এইগুলো খেয়ে নেন আপনারা। ইমরান, আমি একটু বাসায় যাইতেছি, যদি কোনো প্রয়োজন হয় তাহলে ফোন দিস আমাকে। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম বাসায়, কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে এমন অবস্থায় দেখে বলতে লাগলো, কি রে কোথায় গিয়েছিলি, আর তোর শরীরের এই অবস্থা হয়েছে কেন? কই কি হয়েছে আমার? কিছু হয় নাই। এই বলে চলে আসলাম আমার রুমে, এসে দেখি আফরিন আর আফসানা বসে বসে টিভি দেখতেছে। কি ব্যাপার তোমরা এখানে? তো কোথায় থাকবো, আর আন্টির কাছে পারমিশন নিয়েই তো এসেছি আপনার রুমে, সো আমাদের বকাবকি করতে পারবে না। ঠিক আছে। এই বলে চলে আসলাম ওয়াশরুমে, ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আম্মু, আফরিন, আফসানা আর আন্টি বসে আছে। আম্মু খাবার দাও তো, আবার বের হতে হবে আমাকে। আবার কোথায় যাবি তুই এখন? অফিসের কাজে ধরেছি, যেতে হবে তাই। হো, তুই টেবিলে যা, আমি খাবার বেড়ে দিতেছি। আচ্ছা। এই বলে চলে আসলাম খাবার টেবিলে, খাবার খেয়ে বসে আছি। এমন সময় আব্বু আসলো আর আমাকে দেখে বলতে লাগলো,
কিরে মেক, কাজ শুরু করেছিস নাকি? হুম আব্বু, কাজ করেছি। আচ্ছা এখন আমি চলে যাইতেছি, কখন আসবো বলতে পারছি না। তোমরা ঘুমিয়ে থেকো রাতে, আমি যদি আসি তাহলে আমার কাছে যে চাবিটা আছে ওইটা দিয়ে দরজা খুলে আসবো। ঠিক আছে, ভালোভাবে কাজ করিস। আচ্ছা আব্বু। এই বলে চলে আসলাম বাহিরে, কোমরে হাত দিয়ে দেখি পিস্তল নেই। তাড়াতাড়ি করে চলে আসলাম আমার রুমে, এসে দেখি আফরিনের হাতে পিস্তল। তাড়াতাড়ি করে ওর হাত থেকে পিস্তলটা নিয়ে নিলাম। এটা কি হলো? আপনি এইভাবে আমার কাছ থেকে এটা কেড়ে নিলেন কেন? এইটা আপনার জানতে হবে না, আপনি আর আমার রুমে আসবেন না, বের হয়ে যান বলছি। যাব না, কি করবেন শুনি? কিচ্ছু করব না, আপনি থাকেন তাহলে। এই বলে চলে আসলাম বাহিরে, বাইকটা নিয়ে সোজা চলে আসলাম হাসপাতালে। এসে দেখি আমার সকল লোক পুরো হাসপাতালে ভরে গেছে। কিরে তোরা সবাই ভিতরে আসলি কেন? তোদের জন্য সবার সমস্যা হচ্ছে। ভাই সরি, এই তোরা সবাই বাহিরে চল, আমাদের এখানে থাকার কোনো দরকার নেই। তোরা বাহিরে যা, আমি আসতেছি, তোদের সাথে কথা আছে। ঠিক আছে ভাই, আপনি আসেন, আমরা নিচে যেতেছি। আমি চলে আসলাম ইমরানের কাছে। কিরে এখন কেমন লাগতেছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাই, কোনো অসুবিধা হচ্ছে না, একটু আগে ডাক্তার এসে দেখে গেছে আমাকে। ও আচ্ছা, আর শোন, তোর না গুপ্তচর আছে, ওর নাম্বারটা দে তো, ওর সাথে কথা আছে। এই নেন, এটা ওর নাম্বার, ফোন দেন, চলে আসবে সে। ঠিক আছে। ইমরানের ফোনটা নিয়ে চলে আসলাম নিচে। গুপ্তচরের নাম্বারে ফোন দিতেই ফোনটা রিসিভ করলো। হ্যালো ইমরান ভাই। আমি তোমার ইমরান ভাই না, আমি তোমার বস, তুমি এখনই এই হাসপাতালে চলে আসো। ঠিক আছে বস, আর কিছু নিয়ে আসতে হবে নাকি? তুমি যত মাফিয়াদের খোঁজ খবর জানো সবার ইনফরমেশন নিয়ে আসো, আজকে আবার নতুন রূপে ফিরে আসবো। ঠিক আছে বস, আমি আসতেছি, কিছুক্ষণ ওয়েট করেন। এই বলে ফোনটা কেটে দিলাম। সবাই শোনো, তোমাদের কিছু কথা বলতেছি, তোমরা সবাই আবার আগের মতো কাজ শুরু করবে, আবার মিশন হবে। আর রাকেশ, তোমাকে বলতেছি, তুমি একটু দেখো তো ভারতের মাফিয়া কোথায় আছে এখন। ঠিক আছে ভাই, আমি এখনই দেখতেছি ভারতের মাফিয়া কিং কোথায় আছে। আর বাকিরা তোমাদের বলতেছি, তোমরা নতুন করে কাজ শুরু করো, আবার আমি ফিরে এসেছি। ভাই কাজ তো শুরু করব, কিন্তু আমাদের ডেরা তো ভারতের মাফিয়া কিংরা দখল করে রেখেছে, এখন আমরা কি করব বলেন? আর আমাদের পিস্তলগুলো ইমরান ভাই কোথায় রেখেছে তাও জানি না। আচ্ছা তোমাদের চিন্তা করতে হবে না, আমি চাইতেছি ইমরানের কাছে আমি জিজ্ঞাসা করবনি পিস্তলগুলো কোথায় রেখেছে। ভাই আপনার যেতে হবে না, আপনি এখানে বসেন, আমি এখনই জিজ্ঞেস করে আসতেছি পিস্তলগুলো কোথায় রেখেছে। ঠিক আছে যাও। ছেলেটা চলে গেল, আমি বসে আছি চেয়ারে। কিছুক্ষণ পর ইমরানের খবরই আসলো। কেমন আছো জিশান? জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা সকল খবর এনেছো তো? ভাইয়া আমার ব্যাপারে তো জানেন আমি কেমন, যে কাজ দিবেন না কেন সে কাজ কমপ্লিট না করে ছাড়ি না, আমার যাই হয়ে যাক না কেন। তা তো জানি, এখন বল কোন মাফিয়া কিং কোথায় আছে, কি কাজ করতেছে, কার সাথে চলতেছে, সকল ইনফরমেশন দাও। এই দেখেন ভাই, এই হচ্ছে আফ্রিকার মাফিয়া, ওর নামে বাংলাদেশে অনেক কেস আছে, ও শুধু মেয়ে পাচার করে এবং বাংলাদেশের পুলিশ তাকে ধরেও ফেলেছিল, কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সে ছাড়া পেয়ে যায়। আচ্ছা এক কাজ কর, আগে এটাকে ফোন দে, দেখি এবার বাংলাদেশে আনতে পারলে ওর সকল মেয়ে পাচার করা বের করব। এই নেন ভাই, কথা বলেন, লাইনে আছে। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি, তা তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না, আর আমার নাম্বার বা কোথায় পেলে? ভাই আমি হচ্ছি মেয়ে পাচারকারী, আপনার মেয়ে লাগবে নাকি? লাগলে বলেন, আমি এনে দিচ্ছি। যদি আমাকে 100 মেয়ে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে 100 কোটি টাকা দেব। 100 কোটি টাকা দিতে হবে না ভাই, আপনি শুধু আমাকে 50 কোটি টাকা দিলেই হবে। তা আপনি কবে আসবেন বলেন? আমি ওই দিনই ব্যবস্থা করে রাখতেছি মেয়েগুলো। আমি কালকে আসতেছি, তুমি কোন জায়গা থেকে মেয়েগুলোকে পাচার করতে পারবে আমাকে বলো, আমি ওই জায়গায় চলে আসব। 2-3 আরশি পার্কের পিছনে যে নদীটা আছে ওই নদীটার কাছ থেকে আমরা মেয়েগুলোকে আপনাকে দেব। ঠিক আছে তাহলে আমি কালকে আসতেছি, এখন রাখি তাহলে। এই বলে ফোনটা রেখে দিল। কিছুক্ষণ পর চলে আসলাম আমাদের সেই আগের ডেরার পেছনে। এই পিস্তলগুলো নিয়ে আয়। ভাই সকল পিস্তল নেওয়া হয়ে গেছে, এখন কি করব বলেন? পুরো ডেরা চারদিক থেকে বন্দি করে ফেলো, যাতে ওরা কেউ বাইরে যেতে না পারে,
আর তোমরা এই কয়েকজন আমার সাথে ভেতরে চলো। ভাই, সকলে একসাথে ঢুকলে ওরা কেউ বের হতে পারবে না, তাই বলছিলাম কি সকলে একসাথে চলুন ভেতরে ঢুকে। তোমরা মনে হয় ভয় পাচ্ছ, তোমাদের ভেতরে ঢুকতে হবে না। তোমরা দরজার সামনে দাঁড়িয়ে থেকো, আমি দেখতেছি ভেতরে ঢুকে। ভাই, আপনি ভেতরে ঢুকতে পারবেন, আমরা ঢুকতে পারবো না কেন? চলেন, আপনার সাথে আমরাও ঢুকবো ভেতরে। ঠিক আছে, চলো তাহলে। আমরা সবাই ভেতরে ঢুকে পড়লাম। আমাদের এমনভাবে আসতে দেখে সবাই ভয় পেয়ে গেল। কিরে, ভারতের মাফিয়া সদস্যরা? কিরে, তোকে না আমরা মেরে ফেলেছিলাম, তাহলে তুই বেঁচে ফিরলি কী করে? তোদেরকে আমার ডেরায় স্বাগতম। আমি বেঁচে ফিরলাম কী করে, এটা না হয় পরে জানিস। এখন বল, তোদের লিডার কোথায় আছে? তাকে তো মারতেই হবে আজকে। আমাদের ভাইকে মারার আগে আমাদের মারেন, দেখি আমাদের সাথে পারেন কি না। আপনার সাথে তো পিস্তল নেই, পারবেন কী করে? কই রে, তোরা আমাদের মেশিন গানগুলো দেখিয়ে দে তো একটু ওদের। এই দেখ, তোদের জন্য কী নিয়ে এসেছে, এটা দিয়ে যদি একবার গুলি করা শুরু করি তাহলে বুঝে রাখিস আগামী 20 বছর এই দেশে কোনো অপরাধ হবে না। প্লিজ ভাই, আমাদের মারিস না, আমরা এখান থেকে চলে যাইতেছি, তোদের কিছু করবো না আমরা। কিছু করার দরকার নেই তোদের, তোরা তো বলেছিস না তোদের মারতে হবে আগে, এরপর তোদের বসকে মারতে হবে। আমি আবার কারোর কথা ফেলতে পারি না। এই বলে মেশিন গানটা নিয়ে গুলি করতে লাগলাম সবার উপর। কিছুক্ষণের মধ্যে সবাই মরে পড়ে আছে নিচে। হঠাৎ গাড়ির শব্দও শুনতে পেলাম। এই সবাই লুকিয়ে পড়ো, বাইরে হয়তো ভারতের মাফিয়া কিং এসেছে। ঠিক আছে ভাই, আমরা লুকিয়ে পড়তেছি, আপনিও লুকিয়ে পড়েন। আমরা সবাই লুকিয়ে বললাম। ভারতের মাফিয়া কিং গান গাইতে গাইতে ভেতরে ঢুকলো আর বলতে লাগলো, কই রে তোরা, জানিস আজকে তোদের জন্য একটা ভালো খবর আছে। বল শুনি, কি খবর? কি রে, তুই আমার সাথে তুই তুকারি করছিস কেন? তুই তো আমার থেকে ছোট, তাই তুই তুকারি করতেছি, আর আমাকে দেখলে হয়তো চমকে যাবি তুই। এই কে রে তুই, আর আমার লোকেরা কোথায় গেছিস? তোরা সব কয়টা মরে গেছিস নাকি? এই যে নিচের দিকে তাকিয়ে দেখ, সব কয়টা মরে পড়ে আছে নিচে। কি রে, অন্ধকারে বসে আছিস কেন? সামনে আয়, দেখি তোর মুখটা, তোকে তো চিনি না অন্ধকারে বসে থাকলে। এই দেখ, ভালো করে আমি কে, আর আমাকে ভালো করে চিনে রাখ, সামনে হয়তো আর দেখতে পাবি না আমাকে। এ বলে অন্ধকার থেকে বাইরে বেরিয়ে আসলাম। আমাকে দেখে ভারতের মাফিয়া কিং চুপসে গেল। কিরে, তুই এভাবে চুপসে গেলি কেন আমাকে দেখে? তুই এখানে কি করিস? তোকে না মেরে ফেলেছিল আমার লোক? হ্যাঁ মেরেছিল, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আজকে তো তোকে আমার হাতেই মরতে হবে। এই বলে পিস্তলটা বের করতে যাব, এমন সময় আমার লোক চারদিক থেকে ভারতের মাফিয়া কিংকে ঘিরে ফেলে। কিরে, আমাকে না বলে মারবি? কই, মার মার আমাকে। এখন তো আর তোকে মারতে পারবো না, যদি অন্য কোনো দিন সময় হয় তাহলে ঠিকই একদিন মেরে ফেলবো তোকে। আবার অন্য কোনো দিন সেই সুযোগ পেলে তো আমাকে মারবি তুই। কেন, তুই কি এখন আমাকে মেরে ফেলবি নাকি? ধরে নেই এটাই। এই তোরা এটাকে গাছের সাথে বেঁধে ফেল। ঠিক আছে ভাই, বেঁধে ফেলতেছে। আর তোরা কি দেখতেছিস, ভাইকে ভেতর থেকে একটা চেয়ার এনে দে বসার জন্য। চেয়ারের দরকার নেই, ভেতরে আমার গুপ্ত ঘর আছে, তোরা তো জানিস তাই না? ওইখান থেকে আমার সকল জিনিসপত্রগুলো নিয়ে আয়, অনেকদিন ইউজ করা হয় না ওইগুলো, আজকে ইউজ করা হবে। ভাই আপনি বসেন চেয়ারে, আমরা এনে দিতেছি এখনই। ঠিক আছে যাও তাহলে। ওরা চলে গেল, আমিও চেয়ারে বসে পড়লাম আর বলতে লাগলাম, তুই আমাকে মারবি? হাল্লা, যদি আমার মরণ না লিখে রাখে এখন? আমি তো জানতাম না তুই মরিস না, তা না হলে আমি আরও সতর্ক হয়ে থাকতাম। যদি জানতাম তুই বেঁচে আছিস, তুই তো এখন আমাকে মেরে ফেলবি, হয়তো আল্লাহ আমাকে এখনই মারার টাইম লিখে রেখেছে। ঠিকই বলেছিস, আল্লাহ যা চায় ভালোর জন্যই চায়। এই বলে আমার অনেক পুরনো একটা কাটার দিয়ে ওর পায়ের আঙুলগুলো কেটে ফেললাম। কিরে, চিৎকার করতেছিস কেন? ভাই ওর মুখে কি টেপ মেরে দিব নাকি? না, টেপ মারতে হবে না। এই শালা যখন আমাকে মারতে চেয়েছিল তখন ও আমার সাথে এমন করেছিল, আর এখন আমি ওর সাথে করব। ভাই কাটারটা আমার কাছে দেন, আমি আর একটু ধার করে দিই। না, আর ধার করতে হবে না, এটাই চলবে। আর মরিচের গুঁড়া ওর পায়ের আঙুলে লাগিয়ে দে, যাতে ও আরো জোরে জোরে চিৎকার করতে থাকে। এই নেন ভাই, আপনি লাগিয়ে দেন, আমাকে আর লাগাতে হবে না। দে আমার কাছে, আমারটা আমি লাগিয়ে নিতেছি। এই বলে ওর হাত থেকে মরিচের গুঁড়াগুলো নিয়ে ভারতের মাফিয়া কিংয়ের পায়ে লাগিয়ে দিলাম। মরিচের গুঁড়া ওর পায়ে লাগতেই আরও জোরে জোরে চিৎকার করতে লাগলো।
চিৎকার কর, চিৎকার কর, যত পারিস চিৎকার করে নে, তবুও ছাড়া পাবি না। তুই যা চাইবি আমি তাই দেব, বল কি চাই তোর, তবু আমার সাথে এমন করিস না। তোর সাথে আবার এমন করব না, তুই যা কাজগুলো করেছিস সবগুলো কাজের অসুল আজকে নেব। এই বলে ও আর এক পায়ের সবগুলো আঙুল কেটে ফেলে দিলাম। এবার ভারতের মাফিয়া কিং কাটা মুরগির মতো লাফাচ্ছে। এই তোরা কে, কোথায় আছিস? এই শালার পা দুটো ভালো মতো বেঁধে ফেল, যাতে আর কখনো আমার সাথে পাঙ্গা না নিতে পারে। এই বলে যেই ভারতের মাফিয়া কিং এর হাতে আঙুল কাটতে যাব, এমন সময় পিছন থেকে এসআই বলে উঠল, মেক, আইন তোমার নিজের হাতে তুলে নিও না, এটা জঘন্য একটা অপরাধ। তুমি আমার হাতে তুলে দাও, ওই শালাকে আমি দেখে নিতেছি। তোমার আর কিছু দেখতে হবে না ভাই, যা করার আমি এখান থেকে করে ছেড়ে দিতেছি, পরে যদি বেঁচে থাকে তাহলে তুমি নিয়ে যেও। মেক, আমি আবার বলছি, তুমি অপরাধ তোমার নিজের হাতে তুলে নেবে না। ওকে যা করার করে ফেলেছো, বাকিটা আমি দেখে নেব নি। শুধু আপনার কথাই ভাই, ওকে ছেড়ে দিলাম, আর না হলে ওকে এখানে আটকে রেখে তিলে তিলে কষ্ট দিয়ে মারতাম। ধন্যবাদ আমার হাতে তুলে দেওয়ার জন্য। আর ভারতের মাফিয়া কিং, তোমাকে বিশ্বাস করে বলছি যে এই এলাকায় আর কখনো আসবে না, যদি আসো তাহলে পিছে ছালা বেঁধে আসতে হবে। শাহিন ভাই, আপনি কি এখনো কি ছেড়ে দিবেন নাকি? হ্যাঁ মেক, এখন ছেড়ে দিব। আবার যদি কখনো এমন কাজ করে তাহলে না হয় জেলের ভিতর ঢুকিয়ে দেব। আমি আমার লোকেদের ইশারা করে বলে দিলাম, যাতে ভারতের মাফিয়া কিং আমার ডেরার বাহিরে যেতেই তাকে খুন করে ফেলতে। শাহিন ভাই চলেন ভিতরে, আপনার সাথে আজকে বসে একটু আড্ডা দেই। না মেক, এখন আর বসে থাকলে হবে না, কাজ আছে অনেক। ঠিক আছে, তাহলে যান আপনি। শাহিন ভাই চলে যেতে ভারতের মাফিয়া কিংকে ছেড়ে দিলাম। যা যা, এখান থেকে চলে যা, একটু পরে বুঝতে পারবি আমি কি জিনিস। ঠিক আছে, তখনকারটা তখন বোঝাবো নে, এখন আমি যাই। ভারতের মাফিয়া কিং তার গাড়িটা নিয়ে কিছু দূর যেতেই আমার স্নাইপারের গুলিটা তার গাড়ির টায়ারে লাগিয়ে দিলাম। গাড়িটা পড়ে গিয়ে আগুন লেগে গেল। এই দুই তিনজন যা তো গিয়ে দেখ, যদি বেশি আগুন লেগে থাকে তাহলে শাহিন ভাইকে ফোন দিয়ে বলে দে ভারতের মাফিয়া কিং গাড়ির ব্রেক ফেল করেছিল, উনি এখন গাড়ির ভেতরে আগুনে পড়তেছে, আমরা কিছুই করতে পারতেছি না, এইসব বলে দিবি। ঠিক আছে ভাই, আর রাত তো হয়ে এসেছে, আপনি কি বাসে চলে যাবেন নাকি এখানেই থাকবেন? আজকে এখানেই থাকবো, কালকে তো আবার আফ্রিকার মাফিয়া কিং এর সাথে কথা আছে। আসসালামু আলাইকুম বস, আপনার এলাকার এমপি সাহেব আছে না, সেও এই কাজে জড়িত আছে, এখন তাকে কি ধরে নিয়ে আসবো নাকি? এখন ধরে নিয়ে এসে বেঁধে রাখ এখানে, কালকে দুটার একসাথে বিচার করব। ঠিক আছে বস, আপনার কয়েকজন লোককে আমার সাথে আসতে বলেন, এমপি সাহেবকে তুলে নিয়ে আসি। এই তোমরা যাও তো, এমপিকে তুলে নিয়ে আসতেই হবে তোমাদের। বস আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এমপিকে তুলে নিয়ে তারপর আসব। ওরা সবাই চলে গেল, আমি বসে বসে ভাবতেছি কি করা যায় কালকে। এই তোমরা এদিকে আসো তো। জি ভাই, বলেন কি বলবেন। আচ্ছা, তোমাদের মধ্যে এই কয়েক মাস ধরে দোকানে কেউ কাজ করেছো? বড় বড় কার্টুন থাকে এরকম কোনো দোকানে? ভাই আমি তো কাজ করি নাই, তবে আমার আত্মীয় একজন, তার এইসব মিল আছে, আপনি চাইলে ওইখান থেকে নিয়ে আসতে পারেন, আপনাকে কিছু বলবে না, টাকাও লাগবে না আপনার। আমি শুধু কয়েকটা কিনব, আর বাকিগুলো আবার ফেরত দিয়ে দিব, তুমি তার সাথে কথা বলে দেখো সে কি বলে। আচ্ছা ভাই, আমি কথা বলে দেখতেছি, আপনাকে সকালে জানাবো। আর কয়টা কার্টুন কিনবেন? বেশি না, সর্বোচ্চ 4-5টা কিনব, আর বাকিগুলো বলবি ভালোভাবে একটি প্যাকেট করে দিতে, বাকিগুলো পরের দিন সকালে পৌঁছে দেওয়া হবে তার দোকানে। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি কথা বলে নিতেছি, আর তোরা খাবার রান্না করে ফেল, ভাই তো মনে হয় রাতে কিছু খায় নাই। আজকে খাবার রান্না করতে হবে না, এই নে হোটেল থেকে খাবার কিনে নিয়ে আয় সবার জন্য। ঠিক আছে ভাই। কয়েকজন চলে গেল হোটেলে, আমি চলে আসলাম আমার সেই আগের কেবিনে। আজ প্রায় 5 বছর পর এই কেবিনে পা রাখলাম, পুরো কেবিনটা ঘুরে ঘুরে দেখতেছি। হঠাৎ মনে হলো আমার গুপ্তঘরে তো সব কিছু রাখা আছে। গুপ্তঘরে প্রবেশ করতেই দেখি চারপাশে মাকড়সার জালে ঘেরা, কোনো কিছু দেখা যাচ্ছে না। এই তোরা কোথায় আছিস রে, এদিকে আয়। হ্যাঁ ভাই বলেন। এই পুরো ঘরটা ভালোভাবে পরিষ্কার কর,
আর সামনে দেখবি 5টা কম্পিউটার আছে, যদি ওইগুলো এখনো চলে তাহলে আর নতুন করে আনার দরকার নেই। ঠিক আছে ভাই, আপনি বাইরে গিয়ে বসেন, আমরা 10 মিনিটের মধ্যে পুরোটা পরিষ্কার করে আপনাকে ডাক দিব। ঠিক আছে কর, আমি আর একটা রুমে যাইতেছি। এই বলে চলে আসলাম আমার আর এক গুপ্ত ঘরে। এই গুপ্ত ঘরে সকল পিস্তল আর বুলেট রাখা আছে। যাক, এই রুমটা পরিষ্কার আছে। আমি পিস্তলগুলোর কাছে এসে দেখতে লাগলাম কোনো কিছু সমস্যা আছে কিনা। যাক, কোনো কিছু সমস্যা নেই, বাইরে এসে বসে আছি। এমন সময় ওরা ডাকতে লাগলো, ভাই পরিষ্কার করা হয়ে গেছে আর কম্পিউটারগুলো এখন ভালো আছে। আচ্ছা যা, তোরা ফ্রেশ হয়ে নে, আমি একটা কাজ করে আসতেছি। ঠিক আছে ভাই, আপনি কাজ করেন, আপনার খাবার আমরা পাঠিয়ে দিতেছি এখানে। না, খাবার পাঠাতে হবে না, আমি আসতেছি খাবার খাওয়ার জন্য। ঠিক আছে ভাই, আসেন তাহলে। কিছুক্ষণ কাজ করে চলে আসলাম বাইরে। এসে দেখি সবাই খাবার খাচ্ছে, আমিও তাদের সাথে বসে খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, এমন সময় শাহিন ভাইয়ের ফোন। হ্যালো শাহিন ভাই। মেক, ভারতের মাফিয়া কিং মারা গেল কি করে? শাহিন ভাই, এটা আমি জানবো কি করে, উনি মারা গেছে কিভাবে? আমি তো আপনি চলে যাওয়ার পর ওনাকে কিছুই করি নাই। আপনি চাইলে আমার গ্যাংয়ের লোকেদের সাথে কথা বলে দেখতে পারেন। ঠিক আছে, কথা বলতে হবে না, তুমি কালকে একটু থানায় আসতে পারবে? না ভাই, কালকে একটু কাজ আছে, আমি থানায় যেতে পারবো না। তবে দেখি, যদি পারি তাহলে রাতের দিকে যাব। ঠিক আছে, আসো তাহলে। এই বলে ফোনটা কেটে দিলাম। কিরে, ইমরানের গুপ্তচর চলে গেছে নাকি? না ভাই, যাই নাই। বলেন কি করতে হবে? তোর কাছে আর কোন কোন মাফিয়ার ইনফরমেশন আছে বলতো? ভাই আমার কাছে আরো 2টা মাফিয়ার ইনফরমেশন আছে, তবে তবে ওরা কখনোই বাংলাদেশে আসবে না। ওরা বাংলাদেশকে আরো সাহায্য করছে, আপনি না থাকাকালীন ওরাই আমাদের টাকা দিয়েছে গরিবদের সাহায্য করার জন্য। ও আচ্ছা, তাহলে ওদেরকে ফোন দিয়ে বলছে আমি দেখা করতে চাই, ওদের বলবি এখানে চলে আসতে, আর কত কোটি টাকা দিয়েছে সব হিসাব করে আমাকে বল, ওদের টাকা ওদেরকে দিয়ে দেই। ভাই ওরা টাকা নেবে না, ওরা চাইছে বাংলাদেশের সাথে বিজনেস করতে, আপনি যদি বলেন তাহলে ওরা আসবে। আচ্ছা ফোন দিয়ে বল আসতে, আমার অফিস তো তৈরি হইতেছে, কিছুটা সময় লাগবে অফিসটা তৈরি করতে। অফিসটা তৈরি হলে এরপর কাজে ধরব ওদের সাথে। ঠিক আছে ভাই, তাহলে আমি ফোন দিয়ে বলতেছি ওদেরকে 2 দিন পর আসার জন্য। হ্যাঁ 2 দিন পর আসলে ভালো হবে, ফোন দিয়ে বলে দে। দেখতে দেখতে রাতটা কেটে গেল, সকালে সকল কার্টুন নিয়ে চলে আসলাম আমার লোক। ভাই এই নেন সকল কার্টুন। সবগুলোই তো নিয়ে এসেছিস, আর আফ্রিকার মাফিয়াকে ফোন দিয়ে জিজ্ঞাসা কর কোথায় আছে। ঠিক আছে ভাই, জিজ্ঞেস করতেছি। বসে বসে ভাবতেছি কিভাবে কি করা যায়। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে একটা আইডিয়া মাথায় আসলো। কিরে, আফ্রিকার মাফিয়া কিং কি বলেছে, ওরা কখন আসবে? ভাই ওরা প্রায় চলে এসেছে, আমাদের সন্ধ্যার দিকে যেতে হবে। ঠিক আছে, আমরা সন্ধ্যার দিকে যাব, আর বড় একটা গাড়ি রেডি কর, কার্টুনগুলো নিতে হবে। ভাই আমাদের গাড়ি দিয়েই তো নেওয়া যাবে। আমাদের গাড়িগুলো দিয়ে যদি নিয়ে যাই তাহলে ওরা বুঝে যাবে যে প্যাকেটগুলোতে কিছুই নেই, তাই বলতেছি একটা বড় দেখে গাড়ি রেডি কর, যাতে সব বক্সগুলো গাড়িতে নেওয়া যায়। জি ভাই এখন বুঝতে পারছি। আচ্ছা আমরা গাড়ি রেডি করতেছি, আর বক্সগুলো কোথা থেকে উঠাবো, এখান থেকে নাকি অন্য কোথা থেকে? গাড়িটা নিয়ে জঙ্গলের শেষ মাথায় নিয়ে যাবি, ওখান থেকে বক্সগুলো ওঠানো হবে। এখানে যদি কেউ জেনে যায় ডেরা আছে তাহলে সমস্যা হবে আমাদের। ভাই আমাদের পরিচিত গাড়ি আছে, কোনো সমস্যা হবে না এখান থেকে উঠালে, আর আমরা তো ড্রাইভ করতেই পারি, আমরাই না হয় গাড়িটা নিয়ে চলে আসব। হ্যাঁ তোরাই গাড়িটা নিয়ে চলে আসছিস, অন্য কাউকে নিয়ে আসিস না, তাহলে এখন চলে যা। খাবার গাড়ি আনতেও সময় লাগবে, কার্টুনগুলো করতেও সময় লাগবে। হ্যাঁ ভাই। ওরা চলে গেল। শোন, তাদেরকে একটা কাজ দিতেছি, এমনভাবে কস্টিপ মারবি যাতে পরবর্তীতে উঠানো যায়, আর কেউ যাতে বুঝতে না পারে এটার ভিতরে কি আছে। ঠিক আছে ভাই, আপনি কোথাও যাবেন নাকি? হ্যাঁ আমি একটু হাসপাতালে যাব ইমরানকে দেখতে, আর আমার একটু কাজ আছে ওটাও শেষ করে আসব। ঠিক আছে ভাই, যান তাহলে। বাইকটা নিয়ে চলে আসলাম হাসপাতালে, বাইকটা পার্ক করে লিফট দিয়ে চলে আসলাম ইমরানের কেবিনের সামনে। ভাবি আসতে পারি? হ্যাঁ ভাই আসো।
তা আপনারা সকালে খাবার খেয়েছেন নাকি? না, এখনো খাই না, একটু পরে খাবো। কি বলেন, দুপুর তো হতে চললো, আপনারা বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। এই বলে তাদের কোনো কথা না শুনেই চলে আসলাম নিচে। ভাইয়া, চার প্যাকেট বিরিয়ানি দিয়েন তো। হ নেন ভাই, আপনার চার প্যাকেট বিরিয়ানি। বিরিয়ানির টাকা দিয়ে চলে আসলাম ইমরানের কাছে। ভাবে, এই নেন খাবারগুলো খেয়ে নেন। আর ইমরান, তোর কোনো সমস্যা হচ্ছে না তো? আমার আর এখানে থাকতে মন চাইতেছে না, আমি বাসায় চলে যাইতে চাই, একটু ব্যবস্থা করেন না। আচ্ছা, আমি ডাক্তারের সাথে কথা বলতেছি, দেখি ডাক্তার কি বলে। আশা করি তিন দিনের আগে বা চার দিনের আগে তোকে রিলিজ দিবে না। তুই একটু ট্রাই করে দেখ কি বলে ডাক্তাররা। ঠিক আছে, আমি ট্রাই করে দিতেছি। এই বলে চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার, আসতে পারি? আসেন। ডাক্তার, ইমরানকে রিলিজ দিবেন কখন? ওনাকে কালকে রিলিজ দিব, আজকে থাকুক এখানে, দুপুর তো হয়ে এসেছে আর কিছুটা সময় এই। আচ্ছা, তাহলে দিয়েন। আর কোনো সমস্যা হবে না তো ইমরানের? না, আর কোনো সমস্যা হবে না, এখন তিনি সুস্থ আছেন। আমরা ভাবতে পারি নাই যে উনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর ভালো কথা হচ্ছে, ওনার স্ত্রী ওনার পাশে ছিল, তাই আরও তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছে। ও আচ্ছা, তাহলে আমি এখন যাই। ঠিক আছে, যান। আমি চলে আসলাম ইমরানের কেবিনে। এসে দেখি ভাবি ইমরানকে খাইয়ে দিতেছে। ইমরান, কালকে তোকে রিলিজ দিয়ে দিবে, তুই কোনো চিন্তা করিস না, সকালে আমি এসে নিয়ে যাব। আর আমি এখন যাই রে, একটা কাজ আছে। ঠিক আছে, যা তাহলে। ভাবি, বাইরে আমাদের লোক আছে দুজন, তাদেরকে বলবেন, তাহলে ওরা খাবার এনে দেবে। আর যদি কিছু প্রয়োজন হয় ওদেরকে বলবেন, ওরা সব কিছু দিয়ে যাবে আপনাকে। ঠিক আছে। আমি চলে আসলাম বাইরে। শোন, তোরা ইমরানের যা কিছু লাগে এরে দিস নিজ থেকে। ভাবি হয়তো বলতে শরম পাচ্ছে, আমি খাবার না এনে দিলে হয়তো সারাদিন না খেয়ে থাকতো। তোরা একটু খেয়াল রাখিস, একটু পরপর গিয়ে জিজ্ঞাসা করবি কী কী লাগবে। ঠিক আছে ভাই, জিজ্ঞাসা করব না। আর আপনি কি এখন চলে যাবেন নাকি? হ্যাঁ, আমি এখন চলে যাব, আমার একটা কাজ আছে রে। ঠিক আছে ভাই, যান তাহলে। আমি চলে আসলাম মাসুম ভাইয়ের কাছে। ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি, তা তোমার কথা চিনতে পারলাম না, তুমি কে? মুখ থেকে মাস্কটা খুলতেই মাসুম ভাই আমাকে জড়িয়ে ধরল। ভাই, আপনার এই অবস্থা কেন? তুমি চলে যাওয়ার পর আমাকে আর কেউ দেখতে আসে নাই, তুমি একমাত্র আমাকে চিনতে, তোমার লোকেরা তো জানে না আমার খবর। এখানে আর কাজ করতে হবে না, চলেন আমার সাথে, আমাদেরকে রান্না করে খাওয়াবেন আগের মতো। হ্যাঁ, মেঘ চলে গেছে। মাসুম ভাইকে নিয়ে চলে আসলাম ডেরায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো, আমরাও চলে আসলাম সেই ঠিকানায়। নদীর পাড়ে বসে আছি, এমন সময় কয়েকটা বড় বড় নৌকা আসতে লাগলো। ভাই, ওরা আসতেছে, আমরা রেডি থাকি তাহলে। আরে, এখনই রেডি হওয়ার কি দরকার আছে, ওরা আসুক না আগে, ওদের সাথে কথা বলি। হাই ব্রো, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বসেন চেয়ারে, কথাবার্তা বলি, এরপর না হয় কাজের বিষয়ে আসা যাবে। ঠিক আছে, তা কয়জন মেয়ে এনেছো? আপনি যেটা বলেছেন ওইটা এনেছি। এই নাও, তোমার এখানে 50 কোটি টাকা আছে, আর 50 কোটি টাকা দিয়ে গেলাম অ্যাডভান্স তোমাকে। ঠিক আছে, আমার লোকেদের ইশারা করতে আফ্রিকার মাফিয়াদের সকল লোকদের মাথার পিস্তল থেকে ধরল। এটা দেখে আফ্রিকার মাফিয়া বলল, ভাই এটা কি হলো, আপনি আমার লোকদের মাথায় পিস্তল ধরেছেন কেন? এটাই তো, আমি জানতাম আপনি মেয়ের জন্য আসবেন, আর আপনি এর আগেও আমার দেশ থেকে আরও মেয়ে পাচার করে নিয়ে গেছেন। এই, তোরা কে কোথায় আছিস? এই শালাকে বেঁধে রেখে ওর লোকেদের মেরে ফেল। ঠিক আছে ভাই। এটা বলতেই আবার লোকগুলো মাফিয়া লোকেদের মেরে ফেললো। টাকাগুলো নিয়ে চলে আসলাম আমার ডেরায়। যাক, ভালোই হলো, আজকে আমার পাগল কুকুরগুলো অনেকদিন পর মাংস খেতে পারবে। ভাই, আপনার বক্স নিয়ে আসবো নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আয়। এই নেন ভাই, আপনার বক্স। বক্সের ভিতর থেকে কাটারটা বের করে আফ্রিকার মাফিয়া কিংয়ের পায়ের সকল আঙুল কেটে ফেললাম, মরিচগুঁড়ো ওর পায়ে দিয়ে দিলাম। এই, কে কোথায় আছিস রে, ভেতর থেকে লেবু নিয়ে আয়, ওর চোখের ভেতরে দিতে হবে। আমার কথা শুনে আমার একজন লোক ঘরের ভেতর থেকে লেবু নিয়ে আসলো, আর আফ্রিকার মাফিয়ার চোখের ভেতরে লেবুর রস দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যে আফ্রিকার মাফিয়া মারা গেল।
এইটাকে আমার পাগলা কুকুরগুলোর কাছে দিয়ে আয়। জি ভাই, দিয়ে আসছি। সবাই বসে রাতে গল্প করতেছি, দেখতে দেখতে পাঁচটি বছর কেটে গেল। পাঁচ বছর পর ভাই বিয়েটা করে ফেলেন, আপনার তো সব কিছুই আছে। বিয়ে তো করতে পারবো, কিন্তু মেয়ে কোথায় পাবো? কেন, আপনাদের বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করে ফেলেন, মেয়েটা তো আপনার ঘরেই সারাদিন থাকে, আপনি বুঝেও না বোঝার ভান করে থাকেন। হ্যাঁ, আচ্ছা দেখি আম্মুর সাথে কথা বলে। আজকে যাই রে, কালকে আবার দেখা হবে। ঠিক আছে ভাই, যান। আমি চলে আসলাম, বাসায় কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলতে লাগলো, কিরে তুই ভালো হবি না নাকি? আমি আবার কি করলাম আম্মু? তোর জন্য মেয়েটা আজকে পাঁচ বছর ধরে অপেক্ষা করতেছে তোকে বিয়ে করবে বলে, কিন্তু তুই মেয়েটাকে কষ্ট দিয়ে যাচ্ছিস। আচ্ছা যাও তুমি, তাদের সাথে কথা বলো, আমি বিয়ে করব। আজকে রাতে তোকে বিয়ে করতে হবে, কোনো অনুষ্ঠান করা যাবে না, কাজে আসবে তোদের বিয়ে পড়িয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হবে। আমি চলে আসলাম আমার রুমে, এসে দেখি আফরিন বসে আছে। আমি তাকে দেখেও না দেখার ভান করে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি এখনও বসে আছে। আরে আফরিন, তুমি এখানে কখন আসলে? কি হলো, কথা বলছো না কেন? কি বলবো তাকে, আজকে তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে এটা দেখেছিস তো, এটা দিয়ে আমি আমার হাত কেটে ফেলবো। আরে হাত কাটতে হবে না, আজকে তোমাকে বিয়ে করব। তুমি তোমাদের বাসায় গিয়ে দেখো আম্মু কথা বলতেছে। সত্যি বলতেছিস তো? হ্যাঁ সত্যি বলতেছি। এটা বলতেই আফরিন চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছি, এমন সময় কাজী আসলো। এখানে কার কার বিয়ে হবে? কেন কাজী সাহেব, আমাকে দেখতেছেন না? আমার বিয়ে হবে। ও, তোমাদের বিয়ে হবে? আসলে আমি ভেবেছিলাম বিয়ে তো বাসায় হচ্ছে, তোমরা বিয়ের ড্রেস পরে থাকবে, অন্য অন্য বিয়েতে তো এটাই করে। এটা না হয় ভিন্ন বিয়ে হবে। কাজী আমাদের বিয়েটা করিয়ে চলে গেল। রাত প্রায় ১২টা, আফরিন একা ঘরে বসে আছে। আমি ঘরে ঢুকতেই আফরিন এসে আমার পা ধরে সালাম করলো। আরে কি করতেছো বাড়িওয়ালার মেয়ে? কেন, আমি আমার বরকে সালাম করতেছি। আফরিনকে বুকের সাথে চেপে ধরলাম, কিছুক্ষণ এভাবে থাকার পর বলতে লাগলাম, চলো দুই রাকাত নফল নামাজ পড়ে আমাদের নতুন জীবন শুরু করি। হ্যাঁ চলো। নামাজ আদায় করে দুজন মিলে কিছুক্ষণ গল্প করলাম। বিছানায় শুয়ে পড়তেই আফরিন আমার দিকে কেমন করে যেন তাকালো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? শুয়ে পড়ো। এখন শুয়ে পড়বি মানে? তাহলে আমার বেবি এনে দেবে কে? বেবি আনতে অনেক কষ্ট হবে তোমার, এখন শুয়ে থাকো, কালকে বেবি এনে দেব। আমার আজকেই বেবি লাগবে। এটা বলেই আফরিন আমার পাঞ্জাবির কলার ধরে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। আস্তে আস্তে দুজনে মিশে গেলাম সুখের সাগরে। বাকিটা না হয় ইতিহাস হয়ে থাক। আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।